قرآن الكريم الله رب العزيز والجلال تشت نمبر سورة سورة منافقون دوشة من 11 نمبرا يتك بلش وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لو لا أخرتني إلى عجل قريب فأصدق وأكم من الصالحين ولن يؤخر الله نفسا

মৃত্যু আসার আগে আগে তোমরা তা থেকে দান করো তা থেকে ব্যয় করো নিজেকে বাঁচাও বাঁচাও আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি মরার আগে দান করে যাও আবারও বলছি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যা দিয়েছি মরার আগে দান করে যাও মৃত্যুর আগে ব্যয় করো অন্যতায় মৃত্যু চলে আসলে তুমি বলবা হে হেরব হেরব আজালিন করিব আমাকে আরো কিছু সময় দিলেও তো পারতেন আমাকে কিছু সময় দিলে আমি কিছু দান খয়রাত করে আসতাম ও আকুমিন এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে আসতাম এখন আমার তো একটু সময় দিলেন না আল্লাহ বলছেন ওটা তোমরা আমারে বলবাকে আমতের দিন যে আমাকে একটু সময় দিলেন না কেন তাহলে তো আমি দান করতাম এ কে আমতের দিন বলে লাভ নাই আমি এখন বলছি ইয়াতি আহা দেখুমুল মত মৌত আসার আগে আগে দান করো এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে রসুলে পাক সাল্লাল্লিব সাল্লাম কোন সম্পত্তি তার কাছে আসলে গড়ে যাওয়ার আগে আগে দরজায় ঢুকার আগে আগে সব দান করে দিতেন নবীজির মিম্বর তো আপনারা চিনেন যাকে বলে উস্তু নে না না গাছের কর্নারে যে মিম্বার এরপরে হচ্ছে আয়সার ছোট্ট ঘর এরপরে রসুলের রোজা ওই আয়সার ঘরে ডুববার বড় বড় ছিদ্র যে জায়গাটা এখানে আসার আগে আগে এই জায়গায় দাঁড়িয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিটটা ওয়ালে এক পা পিছনে গেলে ঘর পিট ওয়ালে লাগাইয়া হাতগুলা সামনে বাড়াইয়া সব দান করে হাত মুছে এরপরে ঘরে ঢুকবার সময় দোয়া করতেন আল্লাহ যা দিয়েছিলা সব দান করে ফেলেছি তাও যদি আমার হাতে কোনো আটা ময়দা লাগানো থাকে তোমার কাছে মাফ চাই তুমি মাফ করে দিও কেমন ছিলেন তোমার রিসোর আল্লাহ বলছেন যদি আপনারা দান না করেন ওয়ালাই নাফসান ইদা জা আল্লাহ বলছেন যদি দান খয়রাত না করেন নির্ধারিত সময় চলে আসে অর্থাৎ আজরাইল চলে আসে টাইম উপস্থিত হয়ে যায় তাইলে কাউকে এক সেকেন্ড বেশি সময় দেওয়া হবে বলেন হবে এরপরে বলছেন অল্লাহ খাদিরুম বিমা তামালুন তোমরা যা করো এ সম্পর্কে অবগত আছেন কে তাহলে আমরা দুটা কথা কি বুঝতেছেন আমার আমরা দুটা বিষয় পাইলাম প্রথমে আল্লাহ বলছেন যদি তোমরা সম্পত্তি দান না করো তাইলে গরম করে পিটাবেন গরম করে বলছেন না কেমনে পিটাবেন বললাম যে একটু আগে কোথায় কপালে গালে, পিটে, পাজরে গরম করে শেখ দিবেন। এরপরে বলছেন বই দেখাইছেন। এরপরে বলছেন তোমরা দিয়ে দো মরার আগে আগে দিয়ে দো মরার আগে আগে দিয়ে দো তাইলে আমরা মরার আগে আগে দিব তো কার কার যে আমরা এই মাসে মরবো না এমন সম্ভাবনা আছে কার কার কথা বলেন কারো নাই কারো নাই মানে কারো সম্ভাবনা নাই মানি তাইলে বোঝা গেল যে এই দশ দিনের ভিতরে সব মরে যেতে পারি না পারি না বলেন না সবাই বলেন এই সম্ভাবনা যদি মৃত্যুর থাকে তে আল্লাহ বলছেন মরার আগে দিয়া তাইলে আমরা তো এখনো মরি নাই তাইলে এখন সুযোগ আছে দিয়া দেওয়ার তাহলে আমরা ঈদের আগে দিয়া দিব বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ إر الله رب العزة والجلال القرآن الكريم إر إكشو نمبر سورة سورة همزار 4 تك 9 ای نمبر آياتي وشر كلا ليمبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة আল্লাহ বলছেন সাবধান কাল্লা মানি সাবধান কাল্লা মানি খবরদার সাবধান লাইয়ুম বাদান ফিল হোথামা সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুথামা নামক জাহান্নামে মাদরা কামাল হোথমা আপনি কি জানেন হোথামা কি নারুল্লাহিল মোকাদা সেটা হচ্ছে জাহান নামের প্রজ্বলিত আগুন নজবেল হাজুরে বলেন না এই আগুনে কি করে কি জ্বালায় দেখেন আল্লাতি তাতওয়ালি ওয়ায় আল আফ ইদা যা মানুষের চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু রোহটাকে জ্বালায় না এখন বলেন তো একটা মানুষের পুরা বডি পুড়ে গেছে রোহটা জলে নাই সে জীবিত নাম কষ্ট হবে না হবে না পুরা বডি জ্বলার সাথে সাথে যদি রোহটাও জ্বলে যায় তাহলে সে মরে গেল মরে গেলে তারে জ্বালাইলে কষ্ট হচ্ছে কিনা সে বুঝতে পারবে আল্লাহ বলছেন হোতামা এই জাহান নামের নাম চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত জ্বলবে ঠিকই কিন্তু তার রো জ্বলবে তাহলে বোঝা গেল আমি তার এত কষ্ট দিব কিন্তু মারব না এত কষ্ট দিব কিন্তু মারব না অপরাধ কথা বলছেন অপরাধ 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 জাকাত দেই নাই অপরাধ আবার বলেন অপরাধ জাকাত এরপরে আল্লাহ বলতেছেন দেখেন না ফি আমাদিম মুমাদদাদা সে আগুন তাদেরকে ঘিরে রাখবে সুদীর্ঘ স্তম্ভের মতো আচ্ছা এখানে যদি একটা জিনিস জ্বলতেছে মধ্যখানে দিয়ে আগুন চতুর্দিকে জ্বালায়া দিলে যেমন হয় আল্লাহ বলছেন তোমাকে আমাকে মধ্যখানে রাইকা চতুর্দিকে আগুন জ্বালায়া দিবে তো আল্লাহ বইলা দিতেছেন তোমার আমি কি কি কষ্ট দিব কেন দিবেন দেখেন এরপরে বলছেন ওয়াহিল কুল্লি হুম জাতিল্লু মাজা আল্লাহদি জামা মাল ওয়াদাদা এসে বুয়ান্নাম আলাহু আহলাদা আল্লাহ বলছেন কেন তোমাদের কীভাবে কষ্ট দিব জানো না তোমাদের জন্য দূর্ভুক কে বলছেন ওয়ায়েল মানে দূর্ভুক দূর্ব ওয়ায়েল তোমাদের জন্য কেন কাদের জন্য আল্লাহাদী ওয়াইল উল্লি খুল্লি হোমাজা লোমাজা দুর্বক তাদের জন্য যারা সামনে এবং পিছনে বদনাম করে সামনে এবং পিছনে সামনে পিছনে বদনাম করার লোক বাংলাদেশ এখন নাই সব ফেরেশতা আছে রমজানেও আছে বলে না আছে আল্লাহ ওয়াইল বলছেন ধ্বংস ধ্বংস তার যে কি করে কথা বললেন না কেন সামনে এবং পিছনে এর অর্থ করে 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 চুগল সমালোচনা করে এমন লোক নাই সবাই বলে নাই আমরা কি এভাবে থাকবো না ভালো হয়ে যাব আল্লাহ আমাদের সবাইকে ভালো বানাইয়া দেন সবাই বলে না আমিন